ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি একদমই মিরপুর বাস নম্বর 74-এ। আপনারা জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে যে অস্থিরতা বিরাজ করছিল এবং গণ অভ্যর্থানের সেই ডাক দিয়েছিল ছাত্র জনতার সারপ্রেক্ষিতে, আজ 5 আগস্ট কিন্তু সেই পরিবর্তন এসেছে, সেই বিজয় যেন ছিনিয়ে নিয়ে এসেছে ছাত্র সমাজ। মানুষ চিৎকারে হংকারে যেন উন্মোদিত হয়ে গেছে মিরপুর 10 নম্বরের দৃশ্য। আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী, তারাও কিন্তু এখানে কোনো ধরনের ছাত্রছাত্রীদের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। আমরা কিন্তু সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মিরপুর 10 নম্বর, 12 নম্বর, 11 নম্বর, 6 নম্বর থেকে যেন একদমই বঙ্গভবন পর্যন্ত পরিপূর্ণভাবে হাজার হাজার লাখ লাখ যদি বলতে চাই কোটি কোটি ভরে গেছে, আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিরপুর 10 নম্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছি, দেখুন একদমই যেন প্রত্যেকটি মিছিল যেন গলি গলি থেকে যদি বলতে চাই, আমার যদি মনে হয় যে কোনো মিস করতেছে, মিস 10 নম্বর 74 একদম। আরে মিয়া সব চত্বরে, মিয়া কুটে লাখ লাখ স্টুডেন্ট সব বেরিয়ে গেছে চত্বরে, আর মিয়া কোনো ঝামেলা করতেছে না, আসেন। রাস্তার আশেপাশে লোক অযথা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা সবাই দুর্নীতি ত্যাগ করুন।
ত্যাগ করবে সব তো এতগুলো কই ছিল আল্লাহ জানে। আমি 12 নম্বর থেকে আসি মানুষজন পাই নাই কিন্তু।